সোনালিস কিচেন অ্যান্ড মোড়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট অর্থাৎ ছ্যাঁচড়া রেসিপি আমার মতো করে রান্না করে দেখাবো। চলো শুরু করি আজকের রান্না। এখানে আমি 300 গ্রাম পুঁইশাকের পাতা এবং ডাটা কেটে নিয়েছি, পরিমাণ মতো আলু, বেগুন, কুমড়ো এবং পটল টুকরো করে কেটে নিয়েছি। কাতলা মাছের মাথার টুকরো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা পেঁয়াজ এবং 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি। 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো জিরের গুঁড়ো, লবণ, হলুদ এবং রেড চিলি পাউডার। লাগবে 1 চামচ পাঁচফোড়ন। আর রান্নাটি আমি সর্ষের তেলে করব। একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথার টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হলে কড়াইয়ের তেলে 5 ফোড়ন ফোড়ন দেব। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে কিছু সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হলে এবার এর মধ্যে কেটে রাখা বাকি সবজিগুলো অ্যাড করে খানিকক্ষণ ভেজে নেব। সবজিগুলি একটু ভাজা ভাজা হলে এখন এর মধ্যে একে একে 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার অ্যাড করে পুরো মশলার মিশ্রণটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সবজি আর মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন এর মধ্যে পুঁইশাকটা অ্যাড করে দিয়ে ভালোভাবে সবকিছু নাড়িয়ে নেব। পুঁইশাকটা মজে এলে এবার এতে সামান্য জল অ্যাড করে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে ঝোলটা একটু টানিয়ে নেব।
মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট অর্থাৎ ছেঁচড়া রান্না কমপ্লিট। এখন এটিকে আমি পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নেব। আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আমার চ্যানেলে রান্না ছাড়াও আমি নানান রকমের ক্রিয়েটিভ ভিডিও দিয়ে থাকি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।